দেখতে দেখতে বৃষ্টিকাল চলে এলো আপনিও কি ইলিশ খেতে পছন্দ করেন তবে সাবধান বাজারে গিয়ে নকল ইলিশ কিনছেন না তো কিন্তু চিনবেন কিভাবে কোনটা আসল ইলিশ আর কোনটা নকল জেনে নিন এই কয়েকটি কৌশল বর্ষাকালে বাঙালি ইলিশের প্রেমে পড়ে থাকে ইলিশের দাম যতই হোক না কেন বর্ষাকালে মধ্যবিত্ত বাঙালি রবিবারে দুপুরের খাবারে ইলিশের পথ চাই কথায় আছে মাছে ভাতে বাঙালি ইলিশ সবচেয়ে প্রিয় মাছ আর ইলিশ ভোজন রসিক বাঙালির আলাদা নস্টেলজিয়া কাজ করে কিন্তু বর্তমানে ইলিশের পরিমাণ যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু চেনে নেওয়া দায় যে কোনটা আসল ইলিশ আর কোনটা নকল ইলিশের পরিমাণ কম হওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে ইলিশের মতো দেখতে একটি মাছ যাকে ইলিশ বলে চালাচ্ছে বাজার থেকে ইলিশ মাছ ভেবে নকল ইলিশ কিনে এনে অনেক সময় ঠকতে হয় ক্রেতাদের বাজারে গিয়ে সহজে এই উপায়ে চিনে নিন ইলিশ কারণ ইলিশের মতো দেখতে সামুদ্রিক মাছ পাওয়া যায় যেগুলোকে বলা হয় চন্দনা সার্ডিন পানসা খায়রা চৌকা ও সাগর চাপিলা বিশেষ ধরনের মাছ তবে এসবের চেয়েও ইলিশের মতো দেখতে যে মাছ রয়েছে সেই মাছের নাম আলাদা ইলিশ মাছের সাথে অন্যান্য যে সমস্ত মাছ বিশেষ করে আপনার খয়রা সার্ডিন বা চন্দনা ইলিশ তো এই জাতীয় যে মাছগুলোর সাথে ইলিশকে গুলিয়ে ফেলা এটা কিন্তু আমরা যদি একটু সচেতন হই এবং যদি একটু পর্যবেক্ষণটা রাখি তবে কিন্তু আমরা অতি সহজে এই মাছের সাথে আমরা এগুলো কিনে নিতে পারবো এবং বাজারে গিয়ে আমরা ইলিশ ভেবে অন্য মাছ কিন্তু ভুলে কিনবো না ওই মাছটা কিনছি মনে করে কিনবো কিন্তু ইলিশ ভেবে ওই মাছটা কিনবো না তো পার্থক্য বলতে যেটা দাঁড়ায় যে ইলিশ মাছ সাধারণত আপনার ওই মাথা এবং লেজের দিকটা অত্যন্ত সরু হয় অনেকটা আপনার মানে পটলের সাইজে দেখতে হয় মাথাটা অনেকটাই আপনার চ্যাপটা থাকে যে ক্ষেত্রে চোখটাও কিন্তু তুলনামূলকভাবে এই খয়রা বা অন্যান্য মাছের থেকে ছোটো হয় ওই খয়রা বা এই জাতীয় মাছগুলোর কিন্তু চোখটা অনেকটাই বড়ো সাইজের হয় তাছাড়া গন্ধ দেখে তো আমরা অতি সহজেই ইলিশ মাছকে চিনে নিতে পারি তো এই কতগুলো লক্ষণ দেখে আমরা বাজারে অতি সহজে কিন্তু অন্যান্য মাছের সাথে ইলিশ মাছকে আমরা আলাদা করে চিনে নিতে পারবো এবং বাজারে আমাদের কিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না এবং হবেও না আমার নাম সুমন কুমার সিং মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লক এসব মাছে ইলিশের গন্ধ নেই চেহারায় কিছুটা এক তবে ভালোভাবে খেয়াল করলে পার্থক্য বোঝা যাবে চন্দনা ইলিশ মাছ চেনার উপায় কি। চন্দনা ইলিশের বক্ষ কাঁটা তিরিশটির কম থাকে লেজ পাখনাও তুলনামূলক ছোট হয় নিচের চোয়াল বড় ইলিশের সঙ্গে খয়রা মাছেরও চেনার বিভ্রান্তির কথা শোনা যায় খয়রা মাছ চেনার উপায় খয়রা মাছের পিঠের চেয়ে মেটের দিকটা বেশি ফোলা প্রশস্ত এবং ইলিশের তুলনায় পাতলা হয় যেখানে ইলিশ দুদিকেই সমানভাবে উত্তল ও মোটা ইলিশের তুলনায় খয়রা মাছের চোখ বড় হয় খয়রা মাছের মাথার আকৃতি অপেক্ষাকৃত খাটো ও অগ্রভাগ ভোঁতা আর গন্ধেই ধরা পড়ে যাবে যে ইলিশ নয় ইলিশের সঙ্গে শার্ডিন বা টাকিয়ামা চিনতে অনেকটা ভুল হতে পারে কারণ শার্ডিনের দেহ পুরু এবং পিঠের দিকে পেটের দিকটা অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপটা ইলিশের দেহ পার্শীয়ভাবে পুরু পিঠের ও পেটের দিকটা প্রায় সমভাবে উত্তল সাজিন মাছ লম্বায় ছোট হয় সাজিনের চোখের আকৃতি তুলনামূলক বড় আর আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আসল এবং নকল ইলিশের মধ্যে পার্থক্য বোঝা যাবে যাই হোক গন্ধেই ইলিশ চেনা যাবে বাজারে গিয়ে একটু সচেতনভাবে লক্ষ্য করলে আসল নকলের ফারাক নিশ্চিন্তে বুঝতে পারবেন তাই আর অপেক্ষা কিসের বাজারে গিয়ে অবশ্যই চিনে নিন আসল ইলিশ কোনটি এবং জমিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করুন ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল কলকাতা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের